আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা যারা কম প্রাইসে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে চান, তারা কিন্তু খুবই কম প্রাইসে আজকে আমাদের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন। তো গাইস, আজকে যে ল্যাপটপ ভিডিওটা করবো এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ। তো এই ল্যাপটপটা দেখেন, খুবই ফ্রেশ কন্ডিশন আছে, খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন গাইস। এই ল্যাপটপটা একেবারে ফ্রেশ আছে। তো অল্প প্রাইসের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন। তো এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজ হলো 14.5 ইঞ্চি ডিসপ্লে, এবং এখানে র্যাম ব্যবহার করেছে হলো 4GB র্যাম DDR3, এবং হার্ড ডিস্ক আছে 320GB হার্ড ডিস্ক। তো এটা ব্যাকআপ পাচ্ছেন 1.5 থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন, একদমই ফ্রেশ আছে। শুধু এই ল্যাপটপে শুধু কিবোর্ডটা প্রবলেম আছে গাইস, দেখাচ্ছিল গাইস, এই ল্যাপটপটা শুধু কিবোর্ড প্রবলেম। তো আপনারা চাইলে এই কিবোর্ডটা চেঞ্জ করে দেওয়া যাবে। এই কিবোর্ডটা যদি চেঞ্জ করে দেয় তাহলে একটু প্রাইসটা বাড়বে, আর কিবোর্ড যদি এই অবস্থায় নেন তাহলে একটু প্রাইসটা কমবে। তো আমরা এই ল্যাপটপ প্রাইস রাখতেছি মাত্র 7000 টাকা। তো 7000 টাকার মধ্যে কিন্তু খুবই ভালো একটি ল্যাপটপ পাচ্ছেন, শুধু প্রবলেমটা হলো কিবোর্ডের। তো আপনারা যদি কিবোর্ড নতুন একটা কিবোর্ড নেন তাহলে 7700 টাকা পড়বে এই ল্যাপটপের দাম। তো অল্প প্রাইসের মধ্যে আপনারা চাইলে কিবোর্ডটা চেঞ্জ করেও নিতে পারেন, আর এভাবেও নিতে পারেন, কারণ আপনারা স্ট্রা একটা কিবোর্ড ব্যবহার করতে পারেন। আবার ল্যাপটপে কিন্তু স্ক্রিন কিবোর্ড আছে, সেটাও ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু কিবোর্ড ছাড়া নিলে মাত্র 7000 টাকায় কিন্তু এই সুন্দর এই ল্যাপটপটা নিতে পারতেছেন। তো দেখ, এই ল্যাপটপটা একটা ক্যামেরাও আছে, কিন্তু এখানে কিন্তু ক্যামেরা আছে, এটা হলো ফার্স্ট জেনারেশনের ল্যাপটপ। এখানে কিন্তু খুবই ভালো একটি ল্যাপটপ, আসুস ব্র্যান্ডের ল্যাপটপ। এটার মডেল হলো আপনার মডেল হলো আসুস K40A3, মডেল হলো K40A3। তো আপনারা চাইলে এটা নেটে সাজতে দেখতে পারেন, প্রাইসটা দেখতে পারেন, কনফিগারেশনটা দেখতে পারেন। এটার প্রসেসর আছে ডুয়েল কোর প্রসেসর, যার স্পিড হলো 2.00 GHz স্পিড। এটা প্রসেসর স্পিড 2.00 GHz, এবং প্রসেসর হলো ডুয়েল কোর প্রসেসর। সব মিলাইয়া এই ল্যাপটপটা কিন্তু একেবারে ফ্রেশ। আমরা যদি একটু ডিসপ্লেটা বলি, এই ডিসপ্লে কিন্তু একেবারে ফ্রেশ আছে। ডিসপ্লেটা হলো 14.5 ইঞ্চি ডিসপ্লে, এবং একেবারে ফ্রেশ। এটা ব্যাকআপ পাচ্ছেন কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। তো গাইস, আমরা একটু ল্যাপটপটা অন করেছি, তো আমরা একটু অন করে দেখাতে চাই গাইস ল্যাপটপটা, আপনাদের সঙ্গেই থাকবেন। আমাদের ল্যাপটপটা ইনশাল্লাহ এখন অন হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। আর অনেকেই কমেন্ট করেন যে ভাই, ল্যাপটপের যখন চালু করেন ভিডিওটা কেন লাভ পারে? আসলে মোবাইলের দিয়ে ভিডিও করার কারণে অনেক সময় এই ল্যাপটপটা অন করার পরে কিন্তু ডিসপ্লেটা আসলে লাভ পারে। এটা শুধু মোবাইলের ভিডিওর কারণে, এছাড়া কিন্তু অন্য সময় না। আপনাদের মোবাইল অনেক সময় দেখেন একটা মনিটরের সামনে ধরেন, দেখবেন যে ভিডিও করার সময় কিন্তু ডিসপ্লেটা, মোবাইলের ডিসপ্লেটা কিন্তু লাভ পারবে এটা। কিন্তু অরিজিনালে কিন্তু এটা আসলে এটা কিন্তু ডিসপ্লে কিন্তু প্রবলেম না। দেখেন গাইজ, একদমই ফ্রেশ আছে। তো অবশ্যই আমরা অন্যভাবে ভিডিও করে আপনাদের আমরা দেখাবো, দেখবেন যে তো ওই সময় কি আমাদের ভিডিওটা ডিসপ্লেটা লাভ পারে কিনা। এখন তো আসলে দূরের থেকে ভিডিও করতেছি, তো এই জন্য আপনাদের কাছে এরকম মনে হয় যে ডিসপ্লেটা কিন্তু লাভ পারতেছে। আসলে এটা কিন্তু অরিজিনালি মোবাইলের মোবাইলতে ভিডিও করার জন্য কোনো ডিসপ্লেটা লাভ পারতেছে। এটার ব্যাকআপ কিন্তু পাচ্ছেন আপনারা, 1.5 থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাবেন, এবং এখানে ওয়াইফাই পাচ্ছেন, আপনারা চাইলে ওয়াইফাই সিস্টেম করে চালাতে পারবেন। এটা শুধু প্রবলেমটা কিবোর্ড প্রবলেম, তো কিবোর্ড ছাড়া নিলে আপনারা 7000 টাকায় নিতে পারবেন। এবং কিবোর্ড যদি একটা নতুন কিবোর্ড চেঞ্জ করে দেই তাহলে এটার প্রাইস পড়বে 7700 টাকা। দেখেন, এটা এমনিতে কিন্তু আপনি অনায়াসে ভালো চালাতে পারবেন, কারণ এখানে স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারবেন, এবং আপনারা চাইলে একটা এক্সট্রা কিবোর্ডও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের কাছে কিবোর্ডও আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর, আসুস ব্র্যান্ডের ল্যাপটপ, খুবই ভালো একটা ল্যাপটপ। তো আপনারা চাইলে এটার দিয়ে অনলাইনে কাজ করতে পারবেন। যারা মাইক্রোসফট অফিসের কাজ করতে চান, ফটোশপের কাজ করতে চান, তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে ফটোশপে কাজ করতে পারবেন, মাইক্রোসফট অফিসে কাজ করতে পারবেন। এবং যারা মোবাইলে মোবাইলের সার্ভিসিং করতে চান, মোবাইলের ফ্ল্যাশিং কাজ করতে চান, তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে ফ্ল্যাশিং কাজ করতে পারবেন। তো গাইস, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবসময় এরকম কম্পিউটার ল্যাপটপ মনিটর কম্পিউটার বিক্রি করে থাকি। তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।